আজকে করব টিফিনে ছোলার ডাল। তো ওখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি সাম্বার দেওয়ার জন্য। সাম্বারই শুধু নয়, এই ছোলার ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমিষ ছোলার ডাল করব, ঠিক আছে, মানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে যেটা হয় সেটা, আর এর মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে যেমন করে সেই রকমই, শুধু মানে ওই মশলাটা থাকবে হচ্ছে আমিষ। আর ধনে পাতাটা ঘরে নেই, যদি ধনে পাতা দিতাম অসাধারণ টেস্ট হতো, বিশ্বাস করো। যারা খাওনি এভাবে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এটা আমরা প্রথমে নিরামিষই খেতাম, যেমন ওই লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে করে সেই রকম, তারপর ভাজা মশলা। কিন্তু এক জায়গা থেকে আমরা খাওয়ার পর রেসিপিটা নিয়েছি, তো দারুণ লাগে। এর মধ্যে ইচ্ছা করলে তোমরা কাজু কিশমিশ একটু দিতে পারো, তো সেগুলো এখন আমার হাতের কাছে নেই বলে দিচ্ছি না, এমনি মিষ্টি মিষ্টি করে ডালটা করব, তো বেশ ভালো লাগে আর কি। সে ডালের মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো মশলা, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে বাটা আছে, একটা শুকনো লঙ্কাও বাটা আছে, তো সব একসাথে দিয়ে দিলাম। আর এই মশলার কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে একটু ফ্রাই হলে এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। দিয়ে আর কিছু না, একটুখানি মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে, যেহেতু আগে থাকতে সেদ্ধ আছে লবণ হলুদ দিয়ে, তো লবণটাও কিন্তু একটু স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি, কারণ এই ডালটা ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো চিনিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো। আর ছোলার ডালে মূলত যে ভাজা মশলা দেয়, জিরের ভাজা মশলা একটা আছে, জিরে ভেজে গুঁড়ো করে, তো সেটাও তোমরা অ্যাড করতে পারো, ভালোই লাগবে খেতে। বেড কভার পাতলে যে ওর কী আনন্দ হয় ওই জানি, এখন সারা দিন ওইটার মধ্যে গড়াগড়ি খাবে। কাছানো বেড কভার পাতলেই হলো, গাড়ি দেখাবে ও? আচ্ছা, খুব সুন্দর গাড়ি, বাহ গাড়িটা খুব সুন্দর, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকে যা তোমরা দেখছিলে কাজ কাম চলছে। হ্যাঁ, প্রচুর কাজ করেছি সকাল থেকে, প্রচুর কাজ করেছি। আজকে সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে বেড কভার পিলো কভার সব আজকে চেঞ্জ করেছি। এটা আমার কাছে সত্যিই বড় একটা কাজ, কারণ অনেকটা সময় লাগে এই কাজ করতে, এমনি পরিশ্রমের কথা বলছি না, অনেকটা সময় লাগে। আর শুধু একটা ঘরে না, দুটো ঘরেরই করেছি, সেজন্য দুটো বেড কভার আজকে ভিজিয়েছি, সাথে পিলো কভার সব একসাথে আজকে ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, দাঁড়াও তোমাদের এখানে রাখি, তারা তোমাদের এখানে বসাই আগে, হ্যাঁ তারপর কথা বলছি। তো দুটো বেড কভার একসাথে তুলেছি, তুলে কেমন লাগছে? তো দুটো বেড কভার একসাথে তুলে ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, মাসি এসে কেচে দিলেই ফটাফট ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। আজকে ছাদে যাবো, কারণ শীতকাল আসলে না একটু ভারী ভারী জিনিস হয়, তো যেমন দেখবে ফুল হাতা, মানে জামা কাপড়গুলো ফুল হাতা, ফুল প্যান্ট এগুলো সবই হালকা হালকা, রোদ যেখানে আসে সেখানে ভালো মতো শুকায় না, কিন্তু রোদে দিলে একদম খটখটে ড্রাই হয়ে যায়।
ফট করে। আর দুটো বেড কভার যেহেতু তার সাথে অন্যান্য রয়েছে, বাসি কাচার জামা কাপড় সবই রয়েছে, ওইগুলো আমার এই বারান্দায় এত জায়গা হবে না, তো দেবো যখন সবই ছাদে দেবো, তিনটের মধ্যে খটখটে শুকিয়ে যাবে তিনটের মধ্যে। তো আজকে এসব এসব করতে অনেক দেরি হয়েছে। আর আজকে এত কাজ কেন করতে পেরেছি জানো, আজকে আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, মানে ঝামেলাই নেই। কালকে রাত্রিবেলায় ডাল করেছিলাম, সেটা ফ্রিজে রয়েছে, থেকে গেছে, ওটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে রাত্রিবেলায় ডাল করলাম। আর ওই যে যেনকে তোমাদের ভেটকি, যেনকে তোমাদের ভেটকি মাছের ওই ফুলকপি দিয়ে শুধু ঝোল ভাত করেছিলাম, তো বললাম না যে দুপুরবেলায় ওই করেছি, রাত্রিবেলায় চালানো যাবে না, রাত্রিবেলায় ডাল করছি, তো ওই জন্য মসুর ডাল করেছি, সে ডালটা রয়ে গেছে। রাতের ডাল তো অনায়াসে দুপুরে খাওয়া যায়। আর হচ্ছে আজকে আজকে যেটা করব, আজকে শুধু ভাতটা নামিয়েছি, সকালবেলা তো টিফিনটা দেখেই নিলে কি করেছি, আজকে শুধু ভাতটা করেছি, আর হচ্ছে ডিমের অমলেট করব, আর কিচ্ছু করব না, মানে ডাল আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবে, সাথে একটু লেবু থাকবে তাহলেই হয়ে যাবে। আর কেন বলো তো এরকম রান্না, অ্যাকচুয়ালি আজকে আমাকে রান্নাই করতে হতো না, মানে কারণ হচ্ছে খাবার আসবে বাইরে থেকে, না কিনে আনবো না, এটা বলছি তোমাদের। আসলে আজকে রাত্রিবেলায় হবে আর্সেলানের বিরিয়ানি, আর বিরিয়ানিটা এই জন্যই হচ্ছে কারণ আমার আমার হাজবেন্ডের নিজেদের কলিগের মধ্যে খাওয়া দাওয়া আছে, ঠিক আছে। ওদের যখন ম্যাক্সিমাম ওদের যখন নতুন স্টাফ আসে তখন মানে একটা বড় ধরনের খাওয়াতে হয়, যদি 45 জন থাকে স্টাফ তাদের সকলকে খাওয়াতে হবে, এরকম মানে সব জায়গায় হয়ে থাকে, এক জায়গায় নয়, তো সেই জন্য বেশ কিছু স্টাফ নতুন এসছে, প্রচুর খাওয়া দাওয়া নাকি ওদের রয়েছে, ঠিক আছে। এছাড়া তো হতে থাকে টিফিনবেলায় এই আনানো ওই আনানো, একদম ভরপেট খাওয়াই, ওদের ডিমান্ড অনুযায়ী খাওয়ানো হয়। ওদের ডিমান্ড এবার আছে হচ্ছে আর্সেলানের বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি হয়, তো যেহেতু এবার আর্সেলান পাশে তো আর্সেলানের বিরিয়ানি খাওয়া হবে। আর আমার হাজবেন্ডও অর্ডার দিয়ে দিয়েছে বাড়ির জন্য, গিয়ে ওরা খেতে খেতে প্রায় 2:30, তো আমাদের 1:30 সময় দিয়ে গিয়ে ও আবার খেত, তা ছেলে বললো যে না বাবা রাত্রিবেলায় খাবো, তুমি একবারেই নিয়ে এসো, তো ও যখন ফিরবে তখনই নিয়ে আসবে, আর তখন লাঞ্চের টাইম থাকবে না, তখন তো আমাদের খেয়ে নিতে হবে, তো লাঞ্চে আজকে এই জন্য সিম্পল খাবার, আর রাত্রিবেলায় গিয়ে হচ্ছে আর্সেলানের বিরিয়ানি, ঠিক আছে। সেই জন্য আজকে রান্নাবান্নার ঝামেলা নেই। আর দেখবে রান্নার ঝামেলা না থাকলে না এইসব কাজগুলো মানে করতে খুব এনার্জি লাগে, কারণ এত কাজ কাম সামলে গিয়ে আবার রান্নাঘরে পুরো সময় দিতে না শরীর পেরে ওঠে না, সেই জন্য যেদিনকে রান্নার দিকটা হালকা করি সেই দিনকে আমি এই ঘরবাড়ি ঝাড়ার কাজে পুরো কোমর বেঁধে নেমে যাই। এইমাত্র হলো স্নান, এখনও মনে হচ্ছে এত ভালো করে মুছলাম, এখনও মনে হচ্ছে টপটপ করে জল পড়ছে, আসলে আজকে করেছি একটু হেনা, ঠিক আছে, হেনা করবো টক দই ফ্রিজে আছে, কিন্তু সকালবেলা যে বার করে ওটা ঘুম থেকে উঠে যে সকালবেলা বার করে রাখবো তাহলে কি আর ঠান্ডা ভাবটা কেটে যায়, এমনি দেখবে শীতকালে টক দইটা দিলে যেন একটু শীত শীত করে, যাদের ঠান্ডা লেগে যাওয়ার অল্পতেই ধাঁচ আছে তাদের কিন্তু ঠান্ডা লেগে যায়, তো আমার সেরকম হয় না, কিন্তু ফ্রিজের দই ডিরেক্ট মাথায় দিলে তো অবধারিত আমার সর্দি কাশি বাঁধবেই। রাত্রিবেলায় মনে পড়েছিল একবার যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দইটাকে বার করব, সেটা করতে ভুলে গেছি, একদম যখন হেনা করার টাইম চলে এসেছে তখন আমার দইটার কথা মনে হলো, তা আমি আর দই দিইনি, কফির যে র লিকার সেটা বার করে নিলাম, নিয়ে হেনার সাথে মিশিয়ে করে নিলাম। কফি দিলে না কি হয় বলো তো, কফি দিলে চুলটা পুরো কেটে কেটে কালো হয়ে যায় না, কফি দিলে চুলটা একটু ব্রাউন ব্রাউন হয়, তো আমার সেই কালারটা বেশি ভালো লাগে না, ঘন কালো চুলটা আমার ভালো লাগে না একদম, সেই জন্য একটু ব্রাউন ব্রাউন হয় বলেই আমি কফিটা দেওয়ার চেষ্টা করি, আর কফিটা দেওয়াটাও খুব ভালো, চুল খুব স্ট্রং করে আর হেলদিও করে। আর আজকে যেহেতু বললাম যে ঘর গুছিয়েছি, দেখো এই জায়গাটা না, এক মিনিট দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখাই, এই জায়গাটা না মানে একটা বুক সেলফ ছিল, তো এইখানে কোনো বই কিন্তু কাজের না, মানে এই জায়গাটা আমার গোছানো হয়নি, টাইম সেরকম পাইনি, যেহেতু হেনা করলাম, বললাম তোমাদের হেনা করলাম, টাইম পাইনি, এটা পরে দেখি কাল পরশু করে নেবো, তো এই জায়গাটা পুরো জামা কাপড়ে না ভোর ছিল, এইখানে যে জামা কাপড়গুলো দেখছো এইখানে একটা টোপলা, মানে আমার ওই পুরোনো নাইটি আর কি, রংচটা নাইটি, তো আমি ওইগুলো ফেলি না, রেখে দিই ঘরেরই কোনো কাজে লাগে, তো এর মধ্যে প্রচুর জামা কাপড়, ছেলেদের প্যান্ট জামা সব রয়েছে, আমার হাজবেন্ডের আমারও রয়েছে কিছু, তো সেই জন্য এখান থেকে এগুলো নামলাম, নামিয়ে ফাঁকা করলাম, কারণ আমাদের শীতকাল এসে আছে, তো মানে বাইরে প্রচুর গরম জামা বেরোবে, এইখানে হচ্ছে সমস্ত উইন্ড চিটারগুলো না, এগুলো পুলওভার, পুলওভারগুলো এইভাবে রেখেছি, এখন অনেক বেরোবে সেগুলো ভাঁজ করে রাখবো, আর আমার ওড়না টোড়না তারপর এখানে হাউস কোট এগুলো একদম এখানে মানে ভাঁজ করা ছিল, উঁচু হয়ে গেছে, মালপত্র বেরিয়েছে দেখছো, এইগুলো হচ্ছে আমি আমার মাসিকে দিয়ে দেবো, না উনি পড়বেন না, তবে অনেক দুস্থ মানুষ থাকে না, যে এগুলো কিন্তু একটাও ছেঁড়া ফুটো ফাটা নয়, এগুলো সবই রংচটা বা ইলাস্টিক ঢিল হয়ে গেছে এই টাইপের জামা কাপড়, তো উনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এবার আশেপাশে যেসব বাচ্চা কাচ্চা আছে তাদের দিয়ে দেবো। বাবা এখন আমার কাজ আছে, তাড়াতাড়ি এসো, আর তোমাকে কিন্তু এই প্যাকেট নিতে হবে, ক্লিপের প্যাকেট, চলে এসো, চ 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
এই একটা বিশেষ ডিমের অমলেট বানানো হয়ে গেছে। বিশেষ এই জন্যই বলছি, কারণ এটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দুটো ডিম একসাথে করেছি, হাফ হাফ করে নেব। আর এখানে আছে একটা একটা মাত্র ডিমের পেঁয়াজ, টিয়াজ কেটে করব অমলেট। পাশ বালিশ না, কার্লনের যে গদিগুলো হয় না ওর মতো লাগছে দেখতে। সময় বাঁচানোর প্রচেষ্টা এই আর কি, আর কিছু না। এটা থেকে আমার আমার ছোট ছেলের হবে, আর এটা থেকে আমার বড় ছেলে একটা গোটা করে দেবো। সে ডালটা বসিয়ে দিয়েছি, ওটা ফুটছে। আজকে সন্ধ্যে থেকে রান্নাঘরেই ঢুকিনি, এত ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম যে রান্নাঘরে ঢুকিনি, কোন রকম কোনো কাজ কামই হয়নি। ইনফ্যাক্ট কাজ সেরকম কিছু ছিল না, যেহেতু বললাম যে রাত্রিবেলায় বাইরের খাবার হবে, তো সেই জন্য ভাত টাত কিছু করার ছিল না। আর হাজবেন্ড খেয়ে এসছে, আবার নিজের জন্য নিয়ে এসছে, রাতেও খাওয়া হবে আর কি। এখানে যে জলের বোতল সব খালি সেটাও আমার খেয়াল ছিল না। এখন এই পাঁচজন পাবলিককে দাঁড় করে দিয়েছি, জল ভরা হবে। এতদিন তো হেনা করেছি, শ্যাম্পু করিনি না, চুলগুলো কেমন করে চুলগুলো একটা কেমন জড়িয়ে জড়িয়ে এসছে। তো এখানে বসে দিলাম ডিম সেদ্ধ, কারণ আর্সেলানের যে বিরিয়ানিটা এনেছে না, একটা স্পেশাল এনেছে, সেই স্পেশালের মধ্যে এক ডিম থাকে আর একটা আর দু পিস মাংস থাকে, আর আর একটা শুধুমাত্র মাটন বিরিয়ানি এনেছে, ওর মধ্যে তার ডিম দেবে না, তো সেই জন্য একটা ডিমে কিছুই হবে না, আলাদা করে তিনখানা ডিম সেদ্ধ বসালাম। কোনোদিন যেহেতু ভাতটা বসানো থাকে, তো সেই ফাঁকে রান্নাঘরে ঢোকা হয়, ওই যে সন্ধ্যাবেলায় চাটা খেয়েছি তারপরে আর রান্নাঘরে ঢুকিনি, অন্যান্য পথ থাকলো, ভাতটা তো করতেই হয়। আজকে যেহেতু সেই ভাতটাও করা নেই, তো একদম সেই সন্ধ্যাবেলায় চা খেয়েছিলাম, রান্নাঘরে ঢুকেছিলাম, আর এখন বাজে 9:30, এখন ঢুকলাম রান্নাঘরে ওই ডিম সেদ্ধ বসাতে। আর আজকে সারা সন্ধে শুয়ে শুয়ে সানডে হররগুলো শুনছিলাম, প্রত্যেক রবিবারে যেহেতু শোনা হয় না, তা ফাঁকফো করে অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনগুলোতে শুনে নিই। আর শুনছিলাম হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক্সগুলো, খুব ভালো লাগে। শুধু ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক্সই নয়, ওগুলো ওগুলো আমার কাছে ছোটবেলাকার স্মৃতি, কারণ ছোটবেলায় শুনতে শুনতে ওগুলো বড় হয়েছি, ওগুলোর সাথে না অনেক ভালো লাগা মিশে আছে আর কি। তো এখন প্রায় 10টার দিকে কাটাই হচ্ছে, এবার আমরা খাওয়া দাওয়াটা সারবো। আর বিরিয়ানিটা যেহেতু দুপুরবেলায় আনা হয়েছিল, আর আমার মানে বাড়িতে এসেছে বিকেল 5টায়, তো সেই জন্য কী করেছি দেখলাম কিছুটা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য এটাকে আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে এই তিনটে দেখছো পরপর আছে, হচ্ছিল না মনে হয়। তো এইটা হচ্ছে অনেকটা বড় কন্টেনার, এটার মধ্যে স্পেশালটা রয়েছে, নিজে দেখতে পাচ্ছ একটা সুন্দর গন্ধ। আর্সেলান আর দাদা বৌদি দুটো না মানে কোনো কোনো রকম কোনো পার্থক্য করা যায় না। ঠিক আছে, আর এইটা এই এই এইটাই আসে হচ্ছে আরেকটা মাটন বিরিয়ানি, আর এটাই আসে হচ্ছে এটার মধ্যে এই যে আলাদা করে মাংস আর আলু এনেছে, তো মানে এটা একটু স্পেশাল, তো দুটো মাংস আর আলু ধরেনি, এই আলাদা করে একটা আলু আর মাংস দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা খাওয়া দাওয়াটা সারি, ফ্রিজ থেকে বার করলাম পুরো, এখন যাবে মাইক্রোওয়েভ ওভেনে, তারপরে গরম হলে গরম গরম খেয়ে নেবো। ঠিক আছে, আজকে ঠান্ডাটাও মনে হচ্ছে যেন একটু বেশিই পড়েছে, নাকি এই বিরিয়ানি থেকে ঠান্ডা বেশি লাগছে বুঝতে পারছি না। যাই হোক, তো তোমরা সবাই খুব ভালো থাকো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা।